মাতামহরি নদীর প্রবল স্রোত দিন দিন সোডোয়াইয়ের চক্রিয়ার কোনাঘালির মানুষের চলাচলের অন্যতম রাস্তা গো ফলে যান চলাচল তো দুরুঢ়তা সামান্য বৃষ্টিত স্থানীয়লোত্তে চলাচল করণ করে মারাত্মক ঝুঁকি লইয়ে নেয় যে কোনো সময় বিলিন হয়ে যেতে পারে এনডিআর আর এর লেকিসো এদের ফানির নিচে তলায় দেব শাক্ত ইউনিয়ন জন্মতন দেখাই দেই আয় যখন ক্লাস সিক্স জন স্কুলত যায় তখন এই রাস্তায় বাসিল দেই ওড়ায় তো এই রাস্তা ভাঙিতে ভাঙিতে এখন এ পর্যায়ে এসছে আর এই এই রাস্তা যদি ভাঙে দেয় তাহলে এই সাংগঠনিক উপজেলার সাতটান ইউনিয়ন বেকিন পানির নিচে তলায় যাবে এখন দিকে আর বেরি বাধ্য দ্রুত পুনর্নির্মাণের দাবি জানা এবং এটা পাথরের ব্লক ফেলি এস্থায়ী চিরস্থায়ী একটা সমাধানের আর সরকারের হাতে জোর দাবি জানা অ্যান্ডার টেকসই বেরিবাদ নির্মাণের দাবি বৃহস্পতিবার মানববন্ধন গুজিল এলাহবাসী কোনাখালী ছাত্র উন্নয়ন সংঘর আয়োজিত এই মানববন্ধন সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার জনপ্রতিনিধি স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখে এবং ফানি উন্নয়ন বোর্ডের বেড়ি দ্রুত সংস্কার করে আমাদের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হোক জন্মতুন দেখেই দিই আয় যখন ক্লাস সিক্স যখন স্কুল যায় তখন এই রাস্তায় বাসিল দি ওড়ে তো এই রাস্তা ভাঙিতে ভাঙিতে এখন এ পর্যায়ে আর এই এই রাস্তা যদি ভাঙে দয় হয় তাহলে এই সাংগঠনিক উপজেলার সাততান ইউনিয়ন বেকিন পানির নিচে তলায় যাবে যারা মানে আর রাস্তাগুলো যদি সে ভাঙি যা আর আপদায় ঘরে আর গরু মানুষ খুব অসহায় মানুষ আর বেশি ফসল নষ্ট হয়ে যাবে তাহারা ফসল যদি সে জাগই আহারা খাইম কি বাইছম খিলি বাইছম আহারা বাঁচিবার হন ফোন নাই এখন বলতে কি আর বেরি বাধ্য দ্রুত পুনর্নির্মাণের দাবি জানায় এবং এটা পাথরের ব্লক ফেলি স্থায়ী চিরস্থায়ী একটা সমাধানের আরা সরকারের কাছে জোর দাবি জানায় আমরা আসলে কোনো স্থায়ী সমাধান চাই না আমরা চাই চিরস্থায়ী একটা সমাধান চাই যাতে বারবার এই কাজগুলো করতে না হয় বারবার আমাদের আমাদের বোকা দিতে পড়তে না হয় আমরা চাই নৌকা চলবে নদীতে নৌকা রাস্তার উপর নয় আমরা সেটাই চাই বক্তল বেগুন সরকার ওরে এ এই ব্যাপারে পদক্ষেপ নেবে জোর দাবি জানিয়ে দাবি উপস্থাপন করছি এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানিয়ে দেয় আর এই এলাকার মানুষের দাবি আনল দেখি অস্থায়ী সমাধান অস্থায়ী বেরিবাদ এই অস্থায়ী বেরিবাদ যদি না করা হয় প্রতি বছর আর এই এলাকার মানুষ হস্তত্বন আর মুক্ত নয়ুম আর যদি হস্তত্ব মুক্ত হইতে চাই এই অস্থায়ী বেরিবাদ ইবাদ বলক আকারে এই হাসান গরিবাল্লাই সরকারের হাসে আর আর দাবি ছয় বছর পূর্তি হয়েছে সে উপলক্ষে আপনাদেরকে